সেই সীমা যদি অতিলঙ্ঘন করে তো যদি আপনি নেতাজির মূর্তি থেকে 26 জানুয়ারির দিন 500 মিটার দূরে আসতে না পারেন তো এই ছেলেরা তরুণ যাদের একটা ব্লেড মারলে 1 কিলোমিটার দূরে গিয়ে রক্ত করবে সেই তরুণেরা এই গঙ্গা ঝাঁপ দিতে 1 মিনিট সময় লাগবে না আমি আমার ভাইদের ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি প্রতিবাদ হয়েছে আর সেই প্রতিবাদকে অহংকারী কোন সরকার মানেনি এরকম হতে পারে না এরকম ইতিহাস নেই যে কোন একটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনের রেজাল্ট সেই আন্দোলনের ফল পাইনি এরকম নাই আরে এরা কে এরা কারা তিন দিনের বৈরাগী নিজেকে মনে করছে না জানি কি হয়ে গেছে ব্রিটিশের মতো সরকারকে আমার বাপ দাদুরা চাপকে চাপকে এই দেশ থেকে বিদায় করেছে তুমি আবার কে আমরা জানতে চাই আমরা বলতে চাই সমস্ত ক্যাপ্টেন হেডমাস্টার প্রিন্সিপাল যারা আছে তাদের সকলকেই বিনয়ের সাথে বলতে চাই আপনারা ইমিডিয়েট অতি সত্বর আপনাদের ক্যাপ্টেনকে বলুন যে আর পাচ্ছি না ম্যাডামের কাছে খবর পৌঁছাতেই হবে আর আমরা বিশ্বাস করি ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের গর্ব হয় কিন্তু তার সাথে সাথে আক্ষেপে হয় যাকে যে ভালোবাসে তার প্রতি আমরা রাগি নিশ্চয় আমরা সম্মান করি শ্রদ্ধা করি তার সাথে সাথে আমার আক্ষেপ শুধু সরকারি আধিকারিক যারা এখানে কলম নিয়ে আর একটা চিরকুট নিয়ে লিখে বেড়াচ্ছে কজন এলো কজন গেল কটা মাইক বাজলাম কটা তার হলো কে এলো কে গেল আরে বাবা এগুলো কলম দিয়ে না ঘষে আপনি ডাইরেক্ট বলুন যে আর থামতে পারছি না এরা আবার কি করবে আমি জানি না ইমিডিয়েট এদেরকে ক্যাপ্টেনের কাছে পৌঁছান আর আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীকে যদি এটা কানে চলে যায় আমরা বিগত দিনে দেখেছি উনি রাস্তায় দাঁড়িয়ে বিগত দিনের ইতিহাস যদি দেখা যায় সিগারেটের খামে লিখে দিলে বলে চাকরি হতো আমার বাপ দাদুদেরকে বলতে শিখেছে স্বাধীনতার পর এই 74 বছরের লগ্নে যে সিগারেটের খামে কোন নেতা যদি লিখে দেয় কোন মন্ত্রী যদি লিখে দেয় তো সিগারেটের খামে লিখে দিলেই চাকরি হতো আর উনি তো দরদি নেত্রী উনি যদি এই খবরটা পেয়ে যায় ব্যর্থতা সেই শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থীদের নয় ব্যর্থতা আধিকারিকদের যাদের পৌঁছানোর কথা ছিল এরা শুধু তাদের ক্যাপ্টেন এবং হেডমাস্টারের কাছে গিয়ে স্যার সব ঠিক আছে আজকে কোনো ডিস্টার্ব নেই না 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 সব ছেলেরা ঠিক আছে একদম কোনো ব্যাপার না ল অ্যান্ড অর্ডার আন্ডার কন্ট্রোল হোয়াট ইজ কন্ট্রোল ম্যান কোনো কন্ট্রোল নেই কন্ট্রোলে রেখেছি তাই আছে কন্ট্রোলে রেখেছি তাই আছে যদি মনে করি যে আনকন্ট্রোল তো আপনার ওই কলম আর কাগজ আটকাতে পারবে না আর লালবাড়ি থেকে পাঁচটা পুলিশের গাড়ি রেপ খ্যাপ খ্যাপ ঘাম টাম লাগিয়ে মুখোশ পরে চলে আসলো মানে ভয় করবো না আরে আমরা নেতাজির বংশধর সিরাজদুল্লার বংশধর আমরা ক্ষুদিরাম বসুর রক্ত আমরা কি করে পারি থামতে যেখানে অন্যায় হয়েছে আজকে শুধু এই স্টেজে বসে নয় বিভিন্ন জায়গায় দেখেছেন আমরা এর আগে বিকাশ ভবনের সামনে বলেছিলাম কলকাতা হাইকোর্টের পারমিশনে আনএডের মাদ্রাসার এই ইতিহাস যদি কারো জানা না থাকে তো আমি মুফাক্কিরুল ইসলাম আপনাদের জানিয়ে দিতে বলি আমরা বলেছিলাম যদি সোমবারের মধ্যে এই নিয়োগ না হয় তাহলে জিসিপিএনএ এই বিকাশ ভবনকে তুলে নিয়ে চলে যাবো বাড়িতে আরে ক্ষমতা রাখে ক্ষমতা রাখেন না আপনি এবং আপনারা যাদের দায়িত্ব সরকারি বেতন নেন 40,000 নয় 60,000 70,000 যাদেরকে রেখেছে যে তুমি আমাকে খবর পৌঁছাও তারা শুধু খবরটা পৌঁছাতে পারছে না বলেই আজকে এই অবস্থা দয়া করে বিনম্র সাথে সমস্ত আধিকারিক কারণ আমরা আইনের মানুষ সমস্ত আধিকারিকদেরকে বলি ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল আছে ঠিক আছে গিয়ে লালবাজারে গিয়ে জো হুজুর নমস্কার স্যার ইয়া স্যার উমুক স্যার তুমুক স্যার করে দিলাম আর এদিকে আমরা একের পর এক 100 দিনে পড়ে যাবে তারপর 200 দিন হবে তারপর 300 দিন হবে এই করতে করতে দিনের পর দিন বাড়িয়ে যাব আর আপনারা বাড়িতে যাবেন আপনার সন্তান আপনার কন্যা আপনার পুত্র আপনার স্ত্রী আপনার পরিবার নিয়ে আপনি হিটার চালিয়ে নিয়ে বাড়িতে বসে থাকবেন এ কতদিন হয় এই অন্যায় আর বেশি দিন টিকতে পারে না তাই বিনম্রভাবে আবার পুনরায় আপনাদের সাথে হুঁশিয়ারি সুরে ইয়েস
যদি মনে করেন হুঁশিয়ারি দিচ্ছে, ইয়েস দিচ্ছে, ইয়েস ইয়েস মোফাক্কেরুল ইসলাম হুঁশিয়ারি দিচ্ছে, ইমিডিয়েট আপনাদের ক্যাপ্টেনকে বলুন যে ধৈর্যের সীমা এদের ভাঙতে লেগেছে। আরে পরে বলবেন, আপনাদের মধ্যে থেকে দেখেছি অনেকে বলছে বিজেপির এজেন্ট, অনেকে বলছে এই সংগঠনটা বিজেপির পয়সা দিয়ে বিজেপির নেতৃত্বে এরা বসে আছে। তাদেরকে বলি ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস জেনে নিন, আমাদের হিস্ট্রি রেকর্ড পড়ে নিন, আমরা ইজেপি বিজেপি বুঝি না, আমরা বুঝি নিজের অধিকার, আমরা পরীক্ষা পাস চাকরি এবং আমরা শিক্ষক শিক্ষিকা হয়ে আগামী দিন পড়াতে চাই, এটাই আমরা চাই। হ্যাঁ, আপনার মেয়েকেও পড়াতে চাই, আপনার ছেলেকেও পড়াতে চাই। তাই আসুন আপনার ক্ষমতা অনুযায়ী, এই যে ভদ্রলোক আপনাকে বলছে 62 বছর বয়স, 63 বছর বয়সে মারা যাবেন, চারিদিকে যে অমিক্রন আর করোনার ছোবল, বাপরে বাপ, বিভিন্ন রিসার্চে দেখা গেছে যারা নিজের কাজ নিজের ডিউটি পালন করে না করোনা তাদেরকে গিয়ে বেশি ধরছে, অমিক্রন তাদেরকে বেশি ধরছে। মাঝে মাঝেই দেখছি যে আমরা যারা রাস্তাঘাটে হেঁটে বেড়াই তাদের করোনা হচ্ছে না, এসি ঘরে যারা জীবনে কারো সাথে মিশে না তাদের বলে করোনা হয়ে গেছে, ছুটি নেওয়ার বাহানা। এই সমস্ত বাহানা, এই সমস্ত সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ইমিডিয়েট আপনার ক্যাপ্টেনকে বলুন যে 100 দিনের দিন কলকাতা হাইকোর্টের উকিল বাবুরা এসে মামলা মোকদ্দমা নেই, ডাইরেক্ট কোর্টকে এখানে গান্ধীর পায়ের নিচে টাঙিয়ে দিয়ে আগামী দিনে এই ছেলে মেয়েদের সাথে থাকবে, তারপর দেখা যাবে। ছোট্ট একটা উদাহরণ দি হেডমাস্টার মশাই, এই যে প্রিন্সিপাল সাহেব ভদ্রলোক আপনাকে বলছে বেলেঘাটা থানায় কলকাতা হাইকোর্টের উকিল সাহেব কয়েক মিনিট আগে নাকি কি নাকি করে দিয়েছে, 250 কলকাতা হাইকোর্টের উকিল দলে দলে গিয়ে গেছে, জানতে গেছে কত বড় আইন, কোন আইনে কোন ধারাতে একটা উকিলকে কি করেছে, ওইটাই 250 অ্যাডভোকেট ওখানে গেছে বেলেঘাটা থানায়, খোঁজ নিন, হ্যালো 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 বেলেঘাটা থানা, এখানে কি 250 উকিল গেছে কিনা, এখানে একটা উকিল এসে বকছে, এটা সত্য না মিথ্যা জেনে নিন, দাঁড়িয়ে আছি ততক্ষণ জেনে নিন। আর আপনাকে এবার উত্তেজিত হয়ে নয়, সমস্ত আইবি ডিআইবি যত আছে আধিকারিক তাদেরকে বলছে আমরা বসে আছি নিজের অধিকার আদায়ের জন্য, আর আপনি পয়সা পেয়ে বেতন পেয়ে আমাদেরকে রক্ষা করার জন্য আছেন, ঠিক আছে থাকেন, কিন্তু আপনার বিবেকটাকে মরে যেতে দিবেন না, আপনার বিবেকটাকে মরিচা লাগতে দিবেন না, আপনার হৃদয়টাকে মরিচা ফেলে দিবেন না আগামী দিন, না হলে যেই দিন আপনার ছেলে আপনার মেয়ে এরকম বঞ্চিত হয়ে এরকম গান্ধীর পায়ের নিচে এসে দাঁড়াবে সেদিন কিন্তু আক্ষেপ করবেন যে আমি ডিউটিতে ছিলাম। কিন্তু আপনি পারেন, আমরা জানি, একজন আইনজীবী হিসাবে জানি, একজন আইবির ক্ষমতা, একজন ডিআইবির ক্ষমতা, একজন গভর্নমেন্টের ইনভেস্টিগেশনের ক্ষমতা, তারা ওই সাদা কাগজে লিখে দিলেই মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যাবে, কেন করেন না ভাই? এই যে ভদ্রলোক যদি রক্ত চান নিয়ে আসুন ড্রাম, নিজের হাত কেটে হলেও ড্রামে রক্ত ভরে দেব, কি চান আপনি বলুন, কি চান আপনি বলুন, জানতে চাই আইবি সাহেব আধিকারিক সাহেব, জানতে চাই কি চান আপনি, কি পেলে আপনি মুখ্যমন্ত্রীর কাছে খবরটা পৌঁছে দিবেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে এবং আমার স্নেহের ভাই বোন যারা আছে তাদেরকে বলবো, এমন কোনো ইতিহাস নেই যে প্রতিবাদ হয়েছে আর অহংকারী সরকার মাথা নত করেনি। আরে অহংকারী প্রধানমন্ত্রী এসে ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে কৃষি আন্দোলনের জন্য ক্ষমা চেয়েছে, ম্যাকো মাফ কর দিজিয়ে প্রধানমন্ত্রী সাহেব বলছে, তো এ আবার কে? তাই আমরা অত্যন্ত শ্রদ্ধা বিনয়ের সাথে সকল জনসাধারণ সহ সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচিতে যোগদান করে নিজের সমাজ নিজের দেশকে গঠনের লক্ষ্যে নিজের রাজ্যকে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর তালিকা নিয়ে যেতে, আমাদের যদি রক্ত প্রয়োজন হয় অধিকার আদায়ের জন্য রক্ত দিতে পারি, তো ভারতবর্ষের শিরোনামে এই পশ্চিমবঙ্গকে 1 নম্বর করতেও পারি। আগামীকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সমস্ত আধিকারিক সহ আমার স্নেহের ভাই বোনদেরকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, এবং আগামী দিন আমি অনুরোধ করব মাননীয় প্রধান